ওয়েলকাম ব্যাক টু মেটি চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের আলোচ্য বিষয়। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর নতুন যে সিলেবাস হচ্ছে সেই সিলেবাসের দ্বিতীয় নম্বর কবিতাটি, অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিরচিত সাম্যবাদী কবিতাটি। এটি খুব সম্ভবত তোমাদের ইউটিউবের প্রথম ভিডিও যা নতুন সেমিস্টারের পড়া। আমাদের কাছে, তোমরা হয়তো ভাবছো যে আমাদের কাছে এটা এলো কিভাবে, কারণ এখন তোমাদের সিলেবাস পাবলিশড হলেও বই কিন্তু ছাপা হয়নি। আর্টসের বই একটু লেটেই ছাপা হয়, সায়েন্সের গুলো আগে ছাপা হয়। এখন কিছু সায়েন্সের বই হয়তো আসছে, কিন্তু আর্টসের বই এখনো আসেনি। আসতে এবং তারপর তার প্রশ্ন, এসব আস্তে আস্তে মোটামুটি মেয়ের শেষ আশা করা যায়, তার আগে যথাযথ হবে বলে আমার মনে হয় না। তবে হয়তো টেক্সটগুলো তার আগেও পেতে পারো। তবে আমাদের কাছে স্টক ধরো অনেক রকম থাকে, বিভিন্ন জায়গায় আমরা বই টই কিনে রাখি, পড়ি, বা আমরা যারা টিউশনে পড়াচ্ছি ধরো তাদের বিভিন্ন অনার্স কোর্সে অনেক বই থাকে, কালেক্ট করতে হয়, পড়তে হয়। তার মধ্যে একটি বই আমার কাছে ছিল, সেটা হচ্ছে সঞ্চিতা। এই সঞ্চিতা কাব্যগ্রন্থ থেকেই তার পেজ সংখ্যা হচ্ছে 69, সেখানে তোমাদের এই সর্বহারা কাব্যগ্রন্থের কবিতাগুলো দেওয়া রয়েছে। তো এই সর্বহারা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তোমাদের সাম্যবাদী, ঠিক আছে? এই সাম্যবাদী কবিতাটি আমরা এখন বিষয়বস্তুটি জানব। এই সাম্যবাদী শব্দটা আগে বুঝতে হবে। এই সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম, তিনি সুরে ও গানে এবং কবিতায় ছন্দে ভরিয়ে দিতে চেয়েছেন সাম্যের অধিকার। অর্থাৎ সাম্যবাদ বলতে কি বোঝাও? সাম্যবাদ বলতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই একটি ধর্ম, সেই ধর্মটি হচ্ছে সাম্যবাদ। আর সেই ধর্ম প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই কবি কলম ধরেছেন এবং তার কলমে গর্জে উঠেছে বাণী, এবং আমরা পিডিএফের সাহায্যে সেই লাইন টু লাইন দেখে নেব এবং বিশ্লেষণগুলি দেখব। চলো পিডিএফে দেখি। আমরা পিডিএফ ফাইলে চলে এসেছি, সেখান থেকে কবিতাটা আমি পিডিএফ করে রেখে দিয়েছি। তোমাদের তো দেখালাম গ্রন্থটি থেকে, তোমরা যদি কেউ পিডিএফ ফাইল নিতে চাও অবশ্যই লিখবে, নাম্বার দিয়ে আমি তোমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা কিছু নেই। তোমাদের সহযোগিতা করার জন্যই আমাদের এগিয়ে আসা। সাম্যবাদী, দেখো প্রথমেই লাইন দিয়েছে, গাহি সাম্যের গান। তাহলে কিসের গান? সাম্যের গান, সমতার গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। তাহলে এই শব্দগুলো কেন ব্যবহার করা হয়েছে? হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, এইগুলো একটি করে ধর্ম, অর্থাৎ সমস্ত ধর্ম এই সাম্যের কাছে এসে এক হয়ে গেছে, সেই জন্যই কবি বলেছেন গাহি সাম্যের গান। কে তুমি? তা নিজেকে জিজ্ঞাসা করেছে, তুমি কে? পার্সি, একটি পার্সি সম্প্রদায়, একটি জৈন, জৈন একটি সম্প্রদায়, ইহুদি একটি সম্প্রদায়, সাঁওতাল ভিল গারো, এরা হচ্ছে একটি উপজাতি, কনফুসিয়াস মানে চৈনদাসের একজন মতাবাদ দর্শক, চারবাক চেলা, চারবাক ভারতীয় যে দর্শন রয়েছে নয়টি, তার মধ্যে ছয়টি আস্তিক তিনটি নাস্তিক, সেই নাস্তিক দর্শনের মধ্যে একটি হচ্ছে চারবাক। বলে যাও, বলো আরো, অর্থাৎ কোন সম্প্রদায়ের সেই কথা জানতে চাওয়া হয়েছে। বন্ধু যা খুশি হও, অর্থাৎ তুমি যে জাতির হও, যে বর্ণের হও, যে সম্প্রদায়ের হও, যে উপজাতির হও, যাই হোক না কেন, বন্ধু
যা খুশি হও, তার মানে যা খুশি হও না কেন, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু এ পণ্ড শ্রম মগজে হানিচ শুল। অর্থাৎ আমাদের পড়াশুনো করার জন্য যত সব বই গ্রন্থ ক্রেতাব সবই বই, কিন্তু এগুলো কোরআন এটি বই মুসলিমরা পড়ে, পুরাণ বেদ উপনিষদ বেদান্ত, হ্যাঁ বেদান্তটি কোনো গ্রন্থ নেই, বেদটি গ্রন্থ, বাইবেল ত্রিপিটক এটি গ্রন্থ, বলতে জিন্দাবস্থা এটি একটি গ্রন্থ, যেভাবে আমরা যতই গ্রন্থ পড়ি না কেন এগুলি সবই হচ্ছে আমাদের পণ্ড শ্রম, মগজে হানছি শুধু সুর। কেন মগজে হানছি শুধু সুর কথা বলা হয়েছে, কারণ এইগুলো পড়ার জন্য আমাদের তো ব্রেনে একটা চাপ পড়ে মস্তিষ্কে, আমরা সেই কথাটি কবি এখানে বলেছেন। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। অর্থাৎ এই যে গ্রন্থগুলো কেন, এখানে কথাটা বলা হয়েছে দোকানে কেন এত দর কষাকষি, সেই জন্য, অর্থাৎ এই গ্রন্থ নিয়ে এত লেখাপড়া করে দোকানে কেন এত দর কষাকষি, আমাদের পথে ফুটে তাজা ফুল। অর্থাৎ এই সমস্ত জ্ঞান আমরা কোথা থেকে পেতে পারি, আমরা নিজে থেকেই পেতে পারি, কিভাবে মানবতাটাকে জাগিয়ে তুলতে, সেই জন্যেই এই দোকান শব্দটিকে তিনি ব্যবহার করেছেন দাম কষাকষির অর্থে। তার নিচের লাইনেই তিনি ব্যক্ত করেছেন, তোমা তো রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, অর্থাৎ নিজের মধ্যেই রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজে প্রাণ। অর্থাৎ নিজের প্রাণ যদি আমরা ভালোভাবে দেখি তাহলে খুঁজে পাব। সেই জন্য ঈশ্বর সাধনের জন্য রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন যে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে দেখতে তোমায় পাই, সেরকম এখানেও তিনি বললেন যে আমাদের, কাজী নজরুল ইসলাম বললেন সাম্যবাদের কথা তুলে ধরলেন যে গ্রন্থ পড়ে এসব পড়ে কোনো লাভ নেই, যদি নিজের প্রাণকে খুঁজে পেয়ে পাও সখা, প্রাণের মধ্যে যদি দেখতে চাও তাহলে কিন্তু সকল খুঁজে পাবে। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার, তোমার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম সকল ধর্মের যুবাবতার, যুব অবতার মানে যুগে যুগে তারা অবতারণ করেছেন, যেমন রামকৃষ্ণদেব, বামাক্ষেপা, হ্যাঁ স্বামী বিবেকানন্দ। কেন খুঁজো ফেরে, আচ্ছা খুঁজে ফের দেবতা ঠাকুর মৃত পুঁথির কঙ্কালে, কেন ওই গ্রন্থগুলোকে, ওই গ্রন্থগুলোকে কবি বলছেন এগুলো মৃত পুঁথির কঙ্কাল, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত্ত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এগুলি সবই হচ্ছে ঝুট, এখানে এসে লুটায় পড়ে সকল রাজমুকুট, সে তুমি রাজাই হও প্রজাও হও সাম্যের জায়গায় সকলই সমান। এই নজরুলের গান কবিতা কথা প্রসঙ্গে একটি কথা খুব মনে আসে, আমরা নজরুলের অনেক জিনিস দেখেছি সাম্যবাদীর, তিনি এমন কিছু জিনিস সৃষ্টি করে গেছেন নজরুল, আমরা জানি শ্যামা সঙ্গে লিখেছেন, কিন্তু আমরা কি জানি যে তিনি একটি গৌরগীতিকা পর্যন্ত লিখেছিলেন, সেই আপনারা দেখলে দেখে নেবে তোমরা, তোরাকে দেখেছো যেতে বল আমার গৌর ভগবানে, এই গানটি কিন্তু তিনি লিখেছিলেন। হ্যাঁ তাহলে তিনি কতখানি শাস্ত্রজ্ঞ, কতখানি বিষয় সম্পর্কে তিনি জানেন, এবং তবেই তিনি এরকম ধরনের ভাষা তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন ওই গানটির মধ্যে দিয়ে, এবং এখানেও তিনি তার সেই সাম্যবাদের মধ্যে দিয়ে সকল ধর্ম সমান সকল জাতি সমান সকল মানুষ সমান এই কথাটাকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এই হৃদয়েই সেই নীলাচল, নীলাচল বলতে জগন্নাথ ধাম পুরীকে বোঝানো হয়, হিন্দুদের ধর্মক্ষেত্র কাশী মথুরা বৃন্দাবন এগুলো সবই হিন্দুদের একটি করে ধর্মক্ষেত্র, বুদ্ধগয়া এটি হিন্দুদের ধর্মক্ষেত্র, জেরুজালেম মদিনা কাবা ভবন মুসলিম বিভিন্ন বিভিন্ন পার্সি সম্প্রদায়ের ধর্মক্ষেত্র, মসজিদ এই মন্দির গির্জা এই হৃদয়ই, অর্থাৎ এইগুলো সব কোথায় রয়েছে, মন্দির মসজিদ গির্জা নীলাচল কাশী বৃন্দাবন মথুরা গয়া জেরুজালেম মদিনা, অর্থাৎ যে সম্প্রদায় যা হোক না কেন সকল সম্প্রদায় রয়েছে কোথায়, এই হৃদয়ের মধ্যে, এইখানে বসেই ঈসা মুসা পেল সত্যের পরিচয়। অর্থাৎ এইখান থেকেই যে নবী তিনি কোথায় কি পেয়েছেন, সত্যকে পেয়েছেন। এই রণভূমি বাঁশির, আচ্ছা বাঁশির কিশোর গাহিল মহাগীতা,
অর্থাৎ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কিশোর, বাঁশির কিশোর মানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, তিনি অর্জুনকে গীতা বাণী শুনিয়েছিলেন। সেখানে কিন্তু তিনি কি শুনিয়েছিলেন, মুক্তি হওয়ার কথা শুনিয়েছিলেন, নিষ্কাম কর্ম করার কথা শুনিয়েছিলেন। সেখানে তিনি মোক্ষ কি, যজ্ঞ কি, ধর্ম কি, এগুলো বুঝিয়েছিলেন। এই মাঠে হলো মেষ রাখাল নবীর খোদার মিতা, এই মাঠেই রাখাল গরু চালায়, এই মাসেই এই মাঠেই নবীরা খোদার মিতা, মিতা মানে মিত্র বন্ধু, অর্থাৎ নবী তিনি খোদার সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলেন। এই হৃদয়েই ধ্যান গুহার মাঝে বসিয়া সাক্ষ্যমণি, অর্থাৎ এই যে হৃদয় মন্দির, এখানে সাক্ষ্যমণি, সাক্ষ্যবংশের মণি, তার তঞ্জিল রাজ্য মহামানবের মহাবেদনার ডাক শুনি। তিনি সাক্ষ্যমণি, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি কি করেছিলেন, রাজ্য সাক্ষ্যমণি, তিনি নিজের রাজ্য ত্যাগ করেছিলেন। কেন ত্যাগ করেছিলেন, মানবের মহাবেদনার ডাক শুনি, অর্থাৎ মানুষের বেদনার কথা শুনে, অর্থাৎ মানুষের মধ্যে তিনি ভালো করবেন বলে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বেদনা দিয়েছিলেন। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, অর্থাৎ কন্দরে শব্দ হচ্ছে গুহা, এখান থেকেই আরব দুলাল তিনি নবী, তিনি কিন্তু ঈশ্বরের ডাক শুনেছেন। এখানেই বসে গাহিলেন তিনি কোরআনের সামগান, মিথ্যা, এবং কবি শেষকালে বলেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ে চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই, অর্থাৎ এই হৃদয় থেকে বড় মন্দির মসজিদ কিছুই নেই। এই ছিল মোটামুটি তোমাদের পাঠটায়, এবং পরে অবশ্যই তোমাদের এমসিকিউ, এসিকিউ, এমসিকিউগুলো, তোমাদের তো ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ আসবে, এমসিকিউগুলো আমি অবশ্যই দিয়ে দেবো।